গাড়াপোতা সপ্তকের আয়োজনে অনুষ্ঠিত হলো তিন দিন ব্যাপী নাট্যমালা। এই উৎসব এবছর 23তম বর্ষে পদার্পণ করলো। তিন দিনে মোট 8টি নাটক মঞ্চস্থ করা হবে। সম্প্রতি অনুষ্ঠিত হলো গাড়াপোতা সপ্তকের 23তম নাট্যমেলা। গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে পরপর তিন দিন ব্যাপী নাট্য উৎসবে মোট 8টি নাটক মঞ্চস্থ হয়, যার মধ্যে 6টি নাটক ছিল আমন্ত্রিত, 2টি নাটক মঞ্চস্থ হয় সপ্তকের প্রযোজনায়। 19 তারিখ নাট্য উৎসবের সূচনা হয়। সূচনা করেন শঙ্কর নন্দী। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব আশিস দাস, দীপান্বিতা দাস বণিক। এ বিষয়ে সপ্তক নাট্য দলের সভাপতি রুমা চট্টোপাধ্যায় বলেন, গাড়াপোতা সপ্তক 23 বর্ষ নাট্যমেলা উদযাপন করলাম গোবরডাঙ্গা নকশার থিয়েটার হলে। বনগা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত শহরে থেকে 23 বছর এইভাবে নাট্যমেলাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের মানুষের সহযোগিতা পেয়েছি। আমাদের এই তিন দিনের নাট্য উৎসবে মোট 8টি নাটক মঞ্চস্থ হয়েছে। আমাদের দলের নাটক 2টি এবং 6টি আমন্ত্রিত নাটক। আমাদের নাট্যমেলায় উদ্বোধন করেন শঙ্কর নন্দী মহাশয় এবং বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন আশিস দাস এবং দীপান্বিতা দাস বণিক মহাশয়া। আমাদের প্রথম দিনের প্রথম নাটক ভূমিসুতা দাসের নির্দেশনায় ইয়েস এবং তার পরবর্তীতে একটি সপ্তকের নাটক এবং একটি বসিরহাটের নাটক মঞ্চস্থ হয়। দ্বিতীয় দিনে আমরা গাড়াপোতা সপ্তকের একটি নাটক, কালুপুর উনায়ের একটি নাটক এবং কলকাতার একটি নাটক মঞ্চস্থ করি। তৃতীয় দিনে ঠাকুরনগর এবং সবুজ সাংস্কৃতিক নামে একটি দলের মোট 2টি নাটক আমরা মঞ্চস্থ করি। জানা গেছে আজ থেকে 26 বছর আগে 1996 সালে কোচি সংসদ নামে পথ চলা শুরু হয় এই নাট্য দলের। নাট্যমেলার প্রথম দিন অর্থাৎ 19শে জুলাই প্রথম নাটক ভূমিসুতা দাস নির্দেশিত গোবরডাঙ্গা নকশার প্রযোজনায় নাটক ইয়েস মঞ্চস্থ হয়, যা নিজ গুণেই সমৃদ্ধ এবং প্রশংসিত। দ্বিতীয় নাটক ময়নামতি ইতিকথা বসিরহাটের কিংসুকের প্রযোজনা ও নির্দেশনায় মুকুন্দ চক্রবর্তী। তৃতীয় অর্থাৎ শেষ নাটক গাড়াপোতা সপ্তকের নিরাশ্রয় মঞ্চস্থ হয়, নির্দেশনায় ছিলেন প্রণয় বিশ্বাস। 20শে জুলাই নাট্যমেলার দ্বিতীয় দিনের প্রথম নাটক মঞ্চস্থ হয় থিয়েটার শাইনের পোস্টমাস্টার। দ্বিতীয় নাটক মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে। নির্দেশনায় ছিলেন রুমা চ্যাটার্জি ও প্রণয় বিশ্বাস। ওই দিনের শেষ নাটক কালুপুর হিন্দলের ধানী মুন্ডার বীরসাচরিত, নির্দেশনায় ছিলেন উজ্জ্বল আদিত্য। 21শে জুলাই নাট্যমেলার শেষ দিনের প্রথম নাটক মঞ্চস্থ হয় সবুজ সাংস্কৃতিক কেন্দ্রের মিরর। দ্বিতীয় নাটক ঠাকুরনগর অনুরঞ্জনের বিগ বাজার, নির্দেশনায় মিন্টু মজুমদার। নাট্যমেলার আয়োজকরা জানিয়েছেন নাট্যমেলার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে। এ বিষয়ে সপ্তকের সম্পাদক প্রণয় বিশ্বাস বলেন, 22শে মে 1996 সালে এই দলটার জন্ম। 1998 থেকে এই দলের নাট্য উৎসব শুরু হয় মাননীয় শ্রী আশিস দাস মহাশয়ের হাত ধরে। বনগা মহকুমায় প্রথম যদি কেউ নাট্যমেলা করে থাকে তা কচি সংসদ, অর্থাৎ বর্তমান গাড়াপোতা সপ্তকী করে এসেছে এবং এখন তো আরো অনেক বিভিন্ন দল এখানে নাট্য উৎসব করছে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হল এই 23 বছর নাট্য উৎসবে। আমাদের মাননীয় আশিস দাস মহাশয়ের হাত ধরেই শুরু হলো আবার গাড়াপোতা সপ্তকের নতুন ভাবে পথ চলা। গাড়াপোতা সপ্তক দীর্ঘদিন ধরে আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা, তারপর রক্তদান শিবির, কোভিড সিচুয়েশনে চলাকালীন সেই সময় আমাদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন দান সামগ্রী করা, ত্রাণ দান করা, সুন্দরবনে খাবার পৌঁছে দেওয়া, তারপর বিভিন্ন অনুনাটক প্রতিযোগিতা, অনলাইন থিয়েটার ফেস্টিভ্যাল, বনগাঁ মহকুমায় প্রথম রুকটপ থিয়েটার ফেস্টিভ্যাল চালু করে গাড়াপোতা সপ্তক নাট্য সংস্থা, তারপর নিজেদের প্রোডাকশন, বিভিন্ন প্রোডাকশন করে বিভিন্ন পুরস্কারও পেয়েছে। গাড়াপোতা সপ্তক এইভাবে চলছে, আরও চলবে। আপনাদের সবার কাছে কাম্য যেন আমরা ভালোভাবে থিয়েটারটা করতে পারি। থিয়েটারই আমাদের স্বপ্ন, বেঁচে থাকা সবটাই গাড়াপোতা সপ্তকের।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।